সারা বাংলাদেশের মানুষকে একটি নিপীড়নের মধ্যে রেখেছে। সেই নিপীড়নের প্রতিবাদে আজকে এখানে হাজারো জনতা এই ফ্যাসিবাদী সরকারের পতনের দাবিতে রাস্তায় নেমেছে। আজকে শাহবাগের আকাশ বাতাস এই স্বৈরাচার সরকারের পদত্যাগের দাবিতে ধ্বনিত হচ্ছে। আজকে দিকে দুকে একই সুর এই শেখ হাসিনা সরকারের কবে পতন হবে? আজকে মানুষ রাস্তা ঘাটে স্লোগান দিতে শুরু করেছে, এক দুই তিন চার শেখ হাসিনা গদি ছাড়, এক দুই তিন চার। আপনারা দেখেছেন ভোলাই নারায়ণগঞ্জে মুন্সিগঞ্জে কিভাবে গুলি করে চারজন নাগরিককে এই স্বৈরাচারী সরকার হত্যা করেছে। আজকে এই সরকার ক্ষমতায় থাকার জন্য দমন পীড়নকে গুলি করে গুম খুন করে মানুষ হত্যাকেই একমাত্র হাতিয়ার হিসেবে তারা ধরে নিয়েছে। আমরা বলতে চাই, এর সাধু গুলি চালিয়েছিল আইয়ুব খান, ইয়াহিয়া খান, তারাও গুলি চালিয়ে দমন পীড়ন করে ক্ষমতায় থাকতে চেয়েছিল, ক্ষমতায় থাকতে পারেনি। সুতরাং এরশাদ গেছে যেই পথে, হাসিনা যাবেও সেই পথে। এরশাদ গেছে যেই পথে, হাসিনা যাবে সেই পথে। আপনারা দেখেছেন 150 আসনে এই সরকার ইভিএম এর মাধ্যমে তারা নির্বাচন করতে চায়। আমরা বলতে চাই, সুষ্ঠু নির্বাচন যদি করতে চান তাহলে 300 আসনে কেন ইভিএম নির্বাচন করবেন না? এই সরকার ইভিএম নির্বাচনের নামে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের নামে ভাবতাবাজির নির্বাচন করতে চায়। আমরা বলতে চাই, আপনাদেরকে এই 18 কোটি মানুষকে সাথে নিয়ে আগামী 24 সালে কোনো ভাবতাবাজির নির্বাচন করতে দিব না ইনশাল্লাহ। আপনারা দেখেছেন এই সরকারের প্রধানমন্ত্রী বিদেশি গণমাধ্যমের কাছে কিভাবে মিথ্যাচার করছে, গুম খুন নিয়ে নির্বাচন নিয়ে মিথ্যাচার করছে। তারা বলছে একমাত্র আওয়ামী লীগের অধীনেই নাকি সুষ্ঠু নির্বাচন হয়। আপনারা কি বিশ্বাস করেন? আমরা দেখেছি 14 সালে আপনারা কি নির্বাচন করেছেন, আমরা দেখেছি 18 সালে আপনারা কি নির্বাচন করেছেন। সুতরাং 24 সালে এই দেশের মানুষ গণতন্ত্র মঞ্চ আপনাদেরকে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন করতে দিবে না। নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। আপনারা দেখেছেন, আপনারা দেখেছেন ভারতীয় হাই কমিশনার দোরাইস্বামী কি বলেছেন। তারা বলেছেন বাংলাদেশে সকল দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ভারত দেখতে চায়। অর্থাৎ আজকে বিদেশি বন্ধুরাও এই ফ্যাসিবাদী সরকারকে বয়কট করা শুরু করেছে। যুক্তরাষ্ট্রের হাই কমিশনার পিটার হাস বলেছেন, যদি র‍্যাবের উপর নিষেধাজ্ঞা আপনারা প্রত্যাহার করতে চান তাহলে একটি জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, র‍্যাবের মধ্যে সংস্কার করতে হবে। অথচ এই সরকার সেটি না করে উল্টো আমরা দেখলাম র‍্যাবের যিনি মহাপরিচালক ছিলেন তাকে আবার আইজিপি হিসেবে নিয়োগ দিলেন। অর্থাৎ যারা গুম করছে, যারা খুন করছে, যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, এই সরকার ক্ষমতায় থাকার জন্য উল্টো তাদেরকে আরো প্রমোশন দিচ্ছে। আপনারা দেখেছেন যে ইডেন কলেজে কিভাবে আজকে নারীদেরকে ব্যবহার করা হচ্ছে। ইডেন কলেজের ছাত্রলীগের এক গ্রুপ আর এক গ্রুপকে আজকে অভিযোগ দিচ্ছে, আজকে নাকি নারীদেরকে যৌন দাসী হিসেবে ব্যবহার করছে। এই সরকারের হাতে আমাদের মা বোনের সম্ভ্রম নিরাপদ নয়। সুতরাং যে সরকারের হাতে মা বোনের সম্ভ্রম নিরাপদ নয়, যে সরকার ভোট ডাকাতি করে, যে সরকার গুম করে খুন করে, সেই সরকারকে গণতন্ত্র মঞ্চ আর এক সেকেন্ডের জন্য ক্ষমতায় দেখতে চায় না। সুতরাং আজকে দেশের 18 কোটি মানুষকে বলবো, এই সরকারের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে এই ফ্যাসিবাদী সরকারকে পতন ঘটাতে হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে।